ম্যাগনেটিক কয়েন স্পিনার, এটি একটি বেশ আকর্ষক খেলা। এটি বানাতে তোমাদের বেশ একটি স্ট্রং নিওডিয়াম ম্যাগনেট লাগবে এবং কিছু নিকেলের কয়েন্স। প্রথমে আমরা একটা মেটাল স্কেল নিয়ে নেব। মেটাল স্কেলের ঠিক মাঝবিন্দুতে একটা শক্তিশালী স্ট্রং নিওডিমিয়াম ম্যাগনেট আমরা আটকে দিলাম। এখন আমরা স্কেলটিকে দুটি স্টেডি দুটি বোতলের মাঝখানে আমরা এটাকে প্লেস করব। বোতলে আমরা জল ভর্তি করে রেখেছি একটা দৃঢ় একটা স্টেবল স্ট্যান্ড বানানোর জন্য। এখন ডাবল সাইডেড টেপ ব্যবহার করে আমরা মেটাল স্কেলটিকে দুটো বোতলের মাঝখানে আমরা আটকে দিলাম। এখন আমার কাছে কিছু কয়েন্স আছে, আমরা কয়েন্সগুলোকে ঠিক ম্যাগনেটের যেখানটাকে আটকে আছে ওখান থেকে আমরা মাঝ বরাবর ঝুলিয়ে দেব। কয়েনগুলো নিকেল দিয়ে তৈরি বলে ম্যাগনেটটি খুব সহজেই এদেরকে আকৃষ্ট করে রাখে। অর্থাৎ এখন আমরা একটা বেন্ডেবল স্ট্র, ফ্লেক্সিবল স্ট্র ব্যবহার করে নিচের কয়েনটিকে আমরা ব্লো করব। তাহলে দেখব স্ট্রটি কয়েনটি খুব জোরে ঘুরতে থাকবে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম নিচের কয়েনটি আটকে আছে নিওডিয়াম ম্যাগনেটের প্রভাবে, এটি খুব দ্রুত ঘুরছে। অর্থাৎ আমরা বলতে পারি একদম নিচের কয়েনটি আর তার পরের কয়েনটির মধ্যে ফ্রিকশন খুব কম হওয়ার জন্য নিচের একদম কয়েনটি ফ্রিলি ঘুরতে থাকে, খুব জোরে জোরে ঘুরতে থাকে। স্ট্রং যতই নিওডিয়াম ম্যাগনেট স্ট্রং হবে তো আমরা আরও কয়েন আমরা ঝোলাতে পারি। এখানে ছবিটিতে আরও ক্লোজ আপ দেখানো হয়েছে, দেখো কয়েনটি কত দ্রুত ঘুরে চলেছে। এখন আমরা এই অ্যারেঞ্জমেন্টটিকে অন্যভাবেও করতে পারি, দেখা যাক। এখন আমরা নিওডিয়াম ম্যাগনেটটিকে একটি গ্লাসের নিচের দিকে আমরা ফিট করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। এবার আমরা চেষ্টা করছি, প্রথমে কয়েনগুলোকে আমরা ঝুলিয়েছিলাম, এখন আমরা কয়েনগুলোকে ওপরের দিকে আটকে লম্বালম্বি খাড়াভাবে দাঁড় করে রাখার চেষ্টা করলাম। যেহেতু ম্যাগনেট খুবই শক্তিশালী ম্যাগনেট এটি, সুতরাং আমরা দেখতে পাচ্ছি চারটি কয়েন সোজাসুজি দাঁড়িয়ে আছে আর ওপরে স্কেলটির ওপরে আরও একটি ম্যাগনেট থাকার ফলে চারটি কয়েন খুবই সুদৃঢ়ভাবে আটকে আছে। একইভাবে আমরা স্ট্র ব্যবহার করে যদি ওপরের কয়েনটিকে ব্লো করি তাহলে কি দেখব, ওপরের কয়েনটিও আরও দ্রুত গতিতে ঘুরতে থাকবে, তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা বলতে পারি দুটো কয়েনের মধ্যবর্তী জায়গাটি ফ্রিকশন খুবই কম, ঘর্ষণ খুবই কম হওয়ার জন্য কয়েনটি খুব সহজেই দ্রুত গতিতে ঘুরতে থাকে।